প্রিয় দর্শক, স্টার জলসার ধারাবাহিক পটল কুমার গানওয়ালা একসময় বেশ জনপ্রিয় ধারাবাহিক ছিল। এই ধারাবাহিকে এক কিশোর গায়ক পটলের কাহিনী বর্ণিত হয়েছিল। গল্পে পটলের চরিত্রে অভিনয় করেছিলেন খুদে অভিনেত্রী হিয়া দে। তবে এই ধারাবাহিকের আরেকটি আকর্ষণ ছিল এর ধারাবাহিক প্রতিটি গান, যা বাঙালির মন কেড়েছিল। কিন্তু জানেন কি, ওই ছোট্ট পটল কুমার আর ছোট্টটি নেই, এখন সে অনেকটাই বড় ও পরিণত, যাকে দেখলে অবাক হয়ে যাবেন সবাই। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। প্রতিনিয়ত নিত্য নতুন ধারাবাহিক আসলেও এমন কিছু ধারাবাহিক রয়েছে যেগুলি আমাদের মনে দাগ কেটে যায়। সুদীর্ঘ সময় ধরে চলা ধারাবাহিকগুলির চরিত্রগুলো যেন আমাদের বড় কাছের হয়ে পড়ে, তেমনই একটি ধারাবাহিক হলো পটল কুমার গানওয়ালা। এই পটল কুমার গানওয়ালার পটল চরিত্রে অভিনয় করা ছোট্ট হিয়া সকলের মন জয় করে নিয়েছেন তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে। ছোট্ট মেয়েটির বাবাকে খোঁজার কাহিনী দর্শকদের মনেও কেটেছিল দাগ। তবে মাঝখানে কেটে গেছে বেশ কয়েকটি বছর। ছোট্ট হিয়া আজ 14 বছরের কিশোরী। সম্প্রতি হিয়া সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করে নিয়েছেন তার 14তম জন্মদিনের একটি ভিডিও। ভিডিওটিতে তাকে নীল রঙের স্যাটিনের হাই স্লিট পোশাকে দেখা গেছে। এছাড়াও ভিডিওতে তাকে কেক কাটতেও দেখা গেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। বর্তমানে পটল ওরফে হিয়া নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত, কিন্তু অভিনয়কে দূরে রাখলেও সোশ্যাল মিডিয়াকে একেবারেই দূরে রাখেনি পটল কুমার। প্রায় প্রতিদিনই নতুন নতুন ছবি থেকে শুরু করে মজার মজার ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপিং নিজের অনুগামীদের সঙ্গে শেয়ার করেন হিয়া। ইতিমধ্যে ইনস্টাগ্রামে হিয়ার অনুগামীর সংখ্যা প্রায় 40,000 ছুঁই ছুঁই। তবে তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাবে তাকে নিয়েই রয়েছে বহু ট্রলিং। মাঝে মধ্যেই তাকে ব্যাপক কটাক্ষের শিকার হতে হয় নেটপাড়ায়। অনেকে তাকে পাকা পটল বলেও ট্রোল করেছেন, কিন্তু এইসবে খুব একটা পাত্তা দেন না হিয়া। তবে তার জন্মদিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই অনেকেই তাকে ভরিয়ে দিয়েছেন শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। আবার ভিডিওটি দেখে অনেকে জানিয়েছেন সেই ছোট্ট পটলের সঙ্গে এখনকার হিয়ার আকাশ পাতাল তফাত। সম্মানিত দর্শক, হিয়াদের অভিনয় আপনার কেমন লাগে কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।